বাটুল 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 আরে বাটুল আরে বাটুল বাটুল তুমি নিয়ে মরলে বাটুল বাটুল কি 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 হয়েছে? হ্যাঁ শান্ত হন সবাই, ভেতরে আসুন। কাল রাতে আমার চুরি হয়েছে বাটুল, এবার আমার বাড়ি। তোমার জেঠিমার হিরের আংটিটা চোরের ভয়ে সিন্ধুকের ভেতরে রেখেছিলাম, সকালে উঠে দেখি গায়েব। অথচ বন্ধ সিন্ধুক ভাঙেও নি খোলেও নি, অদ্ভুত চোর বাবা। আরে আমার বউয়ের সোনার নাক চাবিটা। বুঝলাম, এবং একই ভাবে দরজা বা জানালা না ভেঙে সিঁধ না কেটে চোর ঢুকছে, তাই তো? একেবারে তাই, একেবারে তাই। সাত দিন হতে চললো বাটুল, এবারে সাংঘাতিক চোর ধরা না পড়লেই যে নয়, কিছু একটা করো ভায়া। পাহারাদার, পুলিশ, দরজা জানালা বন্ধ করে রাখা, কিছু দিয়েই তো ঠেকানো যাচ্ছে না চোর বাবাজিকে। ও বাটুল দা, কিছু বলুন, কি ভাবছেন তখন থেকেই? ভাবছি এত কড়া পাহারাদারির মধ্যেও চোর চুরি করছে কিভাবে। কোনো মানুষের পক্ষে তো এভাবে চুরি করা সম্ভব নয়, তবে কি কোনো মানুষ চুরিটা করছে না? তবে কে করছে? আমার মনে হয় বাটুলদা এটা ভূতের কাম্য। নাও হতে পারে, আবার হতেও পারে। হ্যাঁ বলছি। ও প্রফেসর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বলছিলাম যে একটা আর্জেন্ট কল এসেছিল, আমায় এক্ষুনি একবার বেরোতে হবে। আপনারা আপাতত বাড়ি যান, আমি ফিরে এসে কথা বলছি। আর হ্যাঁ, আমি যাওয়ার পথে দারোগাবুকে রিপোর্ট করে দিচ্ছি সবটা। ঠিক আছে বাটুল, তুমি এদিকটাও একটু দেখো ভায়া, তুমি আমাদের একমাত্র ভরসা। বললাম তো, আমায় আর একটু ভাবতে দিন, চিন্তা নেই, আমি তো আছি। প্রফেসর, এগুলো কি, কারা ঘুরে বেড়াচ্ছে? সেটা দেখাতেই তো তোমায় ডাকলাম বাটুল। কিছুদিন আগে পর্যন্ত ভারতের মানচিত্রে এই জায়গাটা ছিল না, দিন সাতেক আগে স্যাটেলাইটে ধরা পড়েছে এই আইল্যান্ডটা, আর কাল রাত থেকে এই প্রাণীগুলোকে দেখা যাচ্ছে এই আইল্যান্ডে। বলেন কি, মানচিত্রেই ছিল না আইল্যান্ডটা? না, বোধহয় মাসের শুরুতে ওই যে ভূমিকম্পটা হলো তাতেই জলের তলা থেকে আপলিফটেড হয়েছে এরিয়াটা। কিন্তু বিজ্ঞানের ইতিহাস ঘেঁটেও এই প্রাণীগুলো সম্পর্কে কোনো রকম তথ্য পাইনি আমি। ওই ওই দেখুন, দল বেঁধে কোথাও একটা যাচ্ছে সব। জুম করুন আরেকটু, আরেকটু, ব্যাস ফ্রিজ। ওরে বাবা, এ তো আমাদের মতোই দেখতে, হাত পা নাক চোখ সবই আছে। শুধু সাইজটা পিঁপড়ের মতো। ইস, যদি প্রাণীগুলোকে নিয়ে একটিবার গবেষণা করা যেত, নতুন কোন ইতিহাসের সাক্ষী হতে পারতাম আমরা, বলো বাটুল। আপনি ব্যবস্থা করুন, আমি যাব আইল্যান্ডে এবং একাই। বোকামো করো না বাটুল, ওরা যদি মানুষের থেকেও শক্তিমান হয়, যদি কোনো বিপদ হয়, তার চেয়ে আর কটা দিন বরং ওদের অবজার্ভ করি, তারপর না হয়। বাটুল কাউকে ভয় পায় না প্রফেসর, আপনার গবেষণার ব্যবস্থা আমি করছি। আপনি আমার জন্য একটা হেলিকপ্টার আর একজন পাইলটের ব্যবস্থা করুন, কাল সকালেই রওনা দেব।
আপনারা আপনারা কারা? এটা কোন জায়গা? আমাকে এভাবে বেঁধেই বা রেখেছেন কেন? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? ও এ তো মহা ঝামেলায় পড়লাম দেখছি। আমরা টকলো প্রজাতি, এলভিস দ্বীপের বাসিন্দা। আগে থাকতাম জলের তলায়, এখন থাকি জলের উপরে। আপনারা মানুষের ভাষায় কথাও বলতে পারেন, দারুণ ব্যাপার তো। কিন্তু আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো আপনাদের দ্বীপের অতিথি। অতিথির সঙ্গে আপনারা এমন ব্যবহার করেন? মানুষদের আমরা ঘৃণা করি, তারা আমাদের অতিথি হতেই পারে না। কিন্তু কেন? তা জেনে তোর কোনো লাভ নেই দুষ্ট মানব, তোদের খেল খতম। আগুনের তেজ বাড়াও, ওকে পুড়িয়ে মারো। কি হলো? খেলা তো শুরুই করলাম না, তাতেই এই অবস্থা। আমাদের অন্যায় হয়ে গেছে প্রভু, ক্ষমা করে দিন, ছেড়ে দিন। আমাদের বাড়িতে ছোট ছোট ছানা পোনা গুলো না খেতে পেয়ে মরবে। কেন? এই কথাগুলো আমাকে বেঁধে আনার আগে মনে ছিল না? বিশ্বাস করুন প্রভু, মানুষদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এমনটা করা হয়েছে। নিজেদের প্রজাতিকে রক্ষা করা কি অন্যায়? কেন? মানুষ তোমাদের কোন ক্ষতিটা করেছে শুনি, যে নিজেদের রক্ষা করার জন্য মানুষের সাথে তোমরা এমন দুর্ব্যবহার করবে? 15 আগেই আপনার মতো আরো এক মানব এলভিস দ্বীপে আসে, আমাদের সাথে বন্ধুত্ব পর্যন্ত করে। আমরা সাধ্যমতো তার সেবাও করি। তারপর একদিন তোমাদের সেবায় আমি সন্তুষ্ট, বলো কি চাও? আমাদের আপনার মতো বড় করে দিন প্রভু। হ্যাঁ প্রভু, তাহলে ওই বাজ পাখিগুলোর অত্যাচার থেকে আমরা হাত ছেড়ে বাঁচি হুজুর। আকার আয়তনে আপনার মতো হয়ে গেলে বাজ পাখিদের হাতে আর মরতে হয় না আমাদের। বেশ, মন্ত্র বলে তো আমি করে দিতেই পারি। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? আমাদের দ্বীপের সবচেয়ে মূল্যবান একলক গাছের পাতা। পাতা? হ্যাঁ প্রভু, এমন গাছ এই দ্বীপ ছাড়া এই পৃথিবীর অন্য কোথাও নেই। আর এই একলকের পাতার রস আপনার চোখের দৃষ্টি শক্তিকে এতটাই প্রখর করে তুলবে যে আপনি চোখ বুজেই দ্বীপের এ প্রান্তে দাঁড়িয়ে ও প্রান্তের ঘটনা দেখতে পাবেন। একলক টকলোদের গর্ব প্রভু। মানে মানে বলতে চাইছো অন্য কোনো মানুষ এখনো এই গাছের হদিশ জানে না? না প্রভু। অর্থাৎ আমি পৃথিবীর প্রথম মানুষ যে এই শক্তির অধিকারী হতে পারি। হ্যাঁ প্রভু। বেশ বেশ, আমি রাজি, তবে শর্ত একটাই, আগে আমি ওই পাতার রস খাবো, তারপর যদি তোমাদের কথা মতো আমার চোখের দৃষ্টির প্রখরতা বেড়ে যায় তবেই আমি মন্ত্র বলে তোমাদের বড় করে দেব। আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা রাজি প্রভু। একের মেকের চাম থেকে তোমরা প্রভুকে নিয়ে যাও, টেকলক গাছি নিয়ে দাও এবং শিখিয়ে দাও রস তৈরির পদ্ধতি। প্রভু আপনি ওদের সঙ্গে যান, টেকলক পাতার রস পান করে আসুন, আমরা আপনার ফেরার অপেক্ষায় রইলাম। তারপর? তারপর থেকে লোকটির কোনো হদিশ নেই, সঙ্গে ইকির মিকির চা মচি কিডো নিখোঁজ। তাই আমাদের বিশ্বাস ওই দুষ্ট মানব ইকিরদের নিয়ে পালিয়ে গেছে, আমাদের সব সাহায্য সেবা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে। তাই তোমরা মানুষদের ঘৃণা করো, বুঝলাম। কিন্তু আমার আগেও কেউ এই দ্বীপে এসেছিল, অদ্ভুত। প্রভু আপনার সাথে অকারণ দুর্ব্যবহার করার জন্য আমরা লজ্জিত, আপনি আমাদের তরফ থেকে একটি টেকলকের পাতা গ্রহণ করুন, এটা আমরা আপনাকে উপহার দিলাম। চিন্তা নেই, বিনিময় কিছু লাগবে না, টকলোরাও অতিথি সেবা করতে জানে প্রভু, আমরা আর যাই হই, বেইমান নই। সূর্য উঠছে, এবার আমায় ফিরতে হবে। শোনো, দেশে ফিরে আমি খোঁজ নিচ্ছি লোকটার ব্যাপারে, তাকে পাওয়া গেলে আশা করা যায় তোমার হারানো বন্ধুদেরও হদিশ মিলবে, আর তা যদি আমি করতে পারি তবে তোমাদেরও আমায় সাহায্য করতে হবে একটা বিষয়ে। আদেশ করুন প্রভু। আমরা তোমাদের নিয়ে এবং তোমাদের টেকলকে গাছ নিয়ে বিজ্ঞান সম্মত গবেষণা করতে চাই, বলো রাজি তো? আমাদের হারানোর কিছু নেই প্রভু, রাজি। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আশা করছি আবার দেখা হবে। হ্যাঁ প্রফেসর, বলছি ওরা হার্মফুল নয়, হ্যাঁ গবেষণা করা যাবে, কিন্তু আর কটা দিন পর। না না, কোনো সমস্যা হয়নি, সেসব দেখা হলে বলবো।
কালকেই যাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আচ্ছা ওকে ছাড়লাম। আরে এখন তো সব পাড়াতেই চুরি হচ্ছে, ঘোষপাড়া, সেনপাড়া, কত জায়গায় আর পাহারা দেবে বলো? তবে আমাদের পাড়ার এখন গর্ব হলো গিয়ে বাইনোকুলার বাবা, সবাই তাকে নিয়েই মেতে আছে বাটুল্লা। বাইনোকুলার বাবা? হ্যাঁ গো বাটুল্লা, তুমি যাওয়ার পরপরই মুখুজ্জিদের ওই বটগাছতলায় বাবা আস্তানা গেড়েছেন। বাবা চোখে দেখতে পায় না গো, অন্ধ। কিন্তু খুব দূরের জিনিসও না দেখেই বলে দেন এবং মিলিয়েও যায় বাটুল্দা। বাবা চোখের বদলে মন দিয়ে নাকি সব দেখতে পায়। মানে ধরো আমাদের বাড়ির অ্যান্টেনায় এখন কটা কাক বসে আছে, সেটা বাবা বটগাছের ওখানে বসেই বলে দেবেন। তা লোকের চুরি যাওয়া জিনিস কোথায় আছে তা বলতে পেরেছেন কি? না তা পারিনি বটে, তবে একটা কালো তাবিজ দিচ্ছেন সবাইকে, আর বলছেন ওই কালো তাবিজটা যেদিন লাল হয়ে যাবে সেদিনই চুরি যাওয়া জিনিস যে যার মতো ফেরত পেয়ে যাবে। বাইনাকুলের বাবাও বলেছেন এ চুরি মানুষ করছে না গো, অশুভ আত্মারই কীর্তি এইসব। শেষমেশ আমার কথাই মিলল বাটুল্লা, ভূত। দারোগা বাবু কি বলছেন? দারোগা বাবু এখন বাবার ভক্ত হয়ে গেছেন বাটুল্লা। দারোগা বাবুরও আংটি চুরি গেছে কিনা? বাহ, এ তো দারুণ ব্যাপার, চোরকে ছেড়ে পুলিশ এখন সাধুর পায়, অদ্ভুত। শুধু এ পাড়া নয় গো, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বাবার দর্শনে। বাবার চারদিকে এখন ভক্তরা মাছির মতো একেবারে ভোঁ ভোঁ করছে। তুমি যাবে নাকি একবার বাটুল্লা? যা বর্ণনা করলি তাতে তো একবার যেতেই হয়, কিন্তু এখন নয়, কাল সকালে। যা এখন পড়তে বস। তোমার প্রফেসরের কেসটার গল্প শোনাবে না? আজ নয়, সব কাল হবে, আজ খুব টায়ার্ড, অনেক ধকল গেছে, আজ স্রেফ খাওয়ার ঘুম। তোরাও আজ মন দিয়ে পড়ে নে, কাল অনেকগুলো গল্প শোনাবো। কথা দিলে কিন্তু মনে থাকে জানো। সে আর বলতে। আপনি সত্যি অন্ধ? জন্মান্ধ, কিন্তু আমার মন সব দেখতে পায়। কিন্তু তুই কে বাপ, বাটুল নাকি? আপনি আমাকেও চেনেন? তোকে চেনে না এমন মানুষ আছে নাকি পৃথিবীতে? আলোক নিরঞ্জন, তোর ভালো হোক। সেটা বড় কথা নয়, বড় কথা হলো অন্ধ হওয়া সত্ত্বেও আপনি যখন সব দেখতে পান তখন এতগুলো মানুষের চুরি যাওয়া জিনিস কোথায় আছে দেখে উঠতে পারছেন না? কে বললো দেখতে পাচ্ছি না? আলোক নিরঞ্জন। মানে আপনি বলছেন দেখতে পেয়েও খুঁজে দিচ্ছেন না? ঠিক, কারণ ওরা পূর্বজন্মের পাপের ফল ভোগ করছে এখন। আপনি তো শুনলাম অনেক দূরের জিনিস দেখতে পান, বলুন তো থানার দারোগা বাবু এখন কোথায়? নিজের বাড়িতে নাক ডেকে ঘুমোচ্ছে। বেলা দশটার সময় ঘুমোচ্ছে? হতেই পারে না। বেচু দেখে আয় তো। হ্যাঁ বাটুল্লা, যাচ্ছি। এবার দেখি আপনি কাছের জিনিস কতটা ভালো দেখেন, বলুন তো আমার পকেটে কত টাকা আছে? ফাক্কা, কোনো টাকা নেই। যদিও একটু আগেই একটা 100 টাকার নোট ছিল, সেটা এখন তোর প্যান্টের ডান পকেটে। অদ্ভুত। দারোগা বাবু সত্যিই ঘুমোচ্ছে নিজের বাড়িতে, সাথে নাকও ডাকছে জোরে জোরে। কি গো মাটুল্লা, বলেছিলাম কিনা? আলোক নিরঞ্জন, তোদের তোদের ভালো হোক। জব্বর খাওয়া হলো, কি বলিস? কিন্তু এখন বলতো বাবাকে দেখে তুমি কি বুঝলে? লোকটা আর যাই হোক অন্যান্য ভণ্ড সাধুদের মতো নন, সত্যি অনেক দূরের জিনিস দেখতে পান, এমনকি যা বলা সম্ভব নয় তাও বলে দেন। সত্যি মনে হচ্ছে একটা স্পেশাল পাওয়ার আছে। আরে দূর, বাদ দাও না এসব, বলেছিলে সকালে গল্পটা শোনাবে, সকালে তো আর হলো না, এখন শোনাও। হ্যাঁ মাটুল্লা, এবার তোমাকে বলতেই হবে প্রফেসরের কেসটার গল্প। ওরে বলছি রে বাবা বলছি, সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আমরা টকল প্রজাতি, এলভিস দ্বীপের বাসিন্দা। খেলা তো শুরুই করলাম না, তাতেই এই অবস্থা। আমাদের অন্যায় হয়ে গেছে প্রভু, ক্ষমা করে দিন। দাঁড়া, তোদের একটা জিনিস দেখাই। এটা কি বলতো? গাছের পাতা। তা তো বটেই, কিন্তু এটা এমন একটা গাছের পাতা যে গাছ ওই আইল্যান্ড ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। গাছটার নাম হলো টেকলক, আর এই পাতার রস খেলে চোখের দৃষ্টিশক্তি এতটাই বেড়ে যায় যে চোখ বুঝেই তুই আইল্যান্ডের এ প্রান্তে দাঁড়িয়ে বিপরীত প্রান্তের ঘটনা দেখতে পাবি। বাইনোকুলার বাবার মতো? কি বাইনোকুলার বাবা? সাবাস সাবাস বিচ্ছু, আমি এতক্ষণ এটা ধরতে পারিনি। ছি 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 ছি, কি হলো গো বাটুলদা, উঠে পড়লে যে? আরে গল্পটা তো শেষ করো। বাকি গল্প রাতে হবে, তোরা তৈরি হয়ে নে, বেরোতে হবে এক্ষুনি। ইকির মিকির চাম চিকির, বন্ধ করো ফন্দি ফিকির। অনেক টুপি পরিয়েছো বাবাজি, অশুভ আত্মাকে এবার পাড়াছাড়া করা যাক। কি বলেন বাইনাকুলার বাবা? আমায় ক্ষমা কর বাটুল, আমায় ক্ষমা কর। আমি যখন জানলাম ওই টেকলক পাতার এমন মহাগুণ, ওই পাতার রস খেলে আমি চোখ বুঝেও অনেক দূরের জিনিস দেখতে পাবো, তখনই আমার মাথায় এই দুর্বুদ্ধি চাপে আমি ওই টেকলক পাতা সংগ্রহ করে একির মিকির চাম চিকিরকে চুরি করে আমার সঙ্গে নিয়ে আসি ওই এলভিস দ্বীপ থেকে। তারপর নিজে সাধু বাবার ছদ্মবেশ ধারণ করি। বাহ, খুব ভালো বুদ্ধি। চোখ বুঝে লোকজনদের বাড়ির কোথায় কিভাবে দামি মূল্যবান জিনিস রাখা আছে সেগুলো প্রথমে দেখে, তারপর ইকির মিকিরদের কাজে লাগিয়ে চুরি। ছোট্ট ইকির মিকিররা তাই ছোট অথচ মূল্যবান জিনিস চুরি করত, বাড়ির ঘুলঘুলি দিয়ে ওরা ঢুকত, কি তাই না? হ্যাঁ বাটুল, হ্যাঁ তুই ঠিক বলছিস বাটুল। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বাটুল, আমায় ছেড়ে দে। ঠিক আছে, দিলাম ছেড়ে। হায় হায় হায়, এক চোরকে সাধু ভেবে পুজো করছিলাম একদিন। কিন্তু বাটুল, বাবা চোখ বুঝে দূরের কাছের যে কোনো জিনিসের হদিশ দিয়ে দিতেন, এ তো আমরা নিজে চোখে দেখেছি, এর কি যুক্তি আছে কোনো তোমার কাছে? সবই এই টেকলক পাতার গুণ। এই নিন প্রফেসর, এটা আপনার গবেষণায় লাগবে। এই পাতার রস খেলে চোখের দৃষ্টিশক্তি এতটাই প্রখর হয়ে ওঠে যে চোখ বুঝেই অনেক দূরের জিনিস দেখতে পাওয়া যায়। এখন বিজ্ঞানী সেটা প্রমাণ করুক, কি বলেন প্রফেসর? তা তো বটেই। কিন্তু বাটুল, তুমি যে সেদিন বলেছিলে এ চোর মানুষ নয় অন্য কিছু, তবে আজ বলছো বাইনোকুলার বাবা চোর, কেমন গোলমেলে ঠেকছে না তো ব্যাপারটা? এক মিনিট মধু জাঠা, সব গোলমাল গোল হয়ে মিলে যাবে এক্ষুনি। এরা হলো টকলো প্রজাতির মানুষ। শুধু এলভিস আইল্যান্ডে, মানে কিছুদিন আগেই আমি যেখানে গিয়েছিলাম কর্মসূত্রে, সেখানকার বাসিন্দা ওরা। ভণ্ড বাবাজি টকলোদের সর্দারকে বোকা বানিয়ে চুরি করে নিয়ে আসে এই চারজনকে, এবং এদেরকে দিয়ে চুরি করা তো বাড়ি বাড়ি। সুবিধে একটাই, এত ছোট আকার আয়তনের জন্য ধরা পড়ার ভয়ও ছিল না, আর নিজে সাধু সেজে কিছুটা উপরি সেবা, পয়সা এবং সম্মান আদায় করে নিত আপনাদের থেকে। প্রফেসর,
আমি টকলোদের কথা দিয়েছি এদের চারজনকে আমি ফিরিয়ে দিয়ে আসবো নিজের হাতে। বিনিময়ে ওরা আপনার গবেষণায় সব রকম সাহায্য করবে। তাই আপনি কালই আমাদের যাওয়ার বন্দোবস্ত করুন, আর আপাতত এদেরকে আপনার ল্যাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। বিচ্ছু বাচ্চু, হ্যাঁ মাতুল্লা, গাছের কোটর থেকে সকলের চুরি যাওয়া জিনিসপত্রগুলো বের কর। আপনারা লাইন করে ওদের থেকে আপনাদের খোয়া যাওয়া জিনিসগুলো বেছে নিন। আর চিন্তা নেই, অশুভ আত্মা এখন যোগ নিদ্রায় মগ্ন। আমি নই, সবাই বিজ্ঞানের জয়ধ্বনি করো কি, তাই না? তোমার কোন পুরনো শত্রু নয় তো? পাগড়িটা দেখেই তো ভয় লেগে গেল, একবার বেরিয়ে গিয়ে দেখবে নাকি? এই তো বললি আমার কাছেই আসছে, তবে আর বাইরে যাওয়ার কি আছে? লোকটাকে আসতে দে আগে। সকাল সকাল বাজে বকিস না তো, আসতে পারে। কি দেখছিস, এটা কোনো ডাকাত সর্দারের পাগড়ি নয়, এরকম পাগড়ি এ দুনিয়ায় শুধু সাতমার পালোয়ানেরই আছে, বুঝলি? ডাকাত সর্দার ভেবেছিল নাকি ওরা আমায়? আর বলো কেন, তোমার ঘোড়া পাগড়ি লাঠি দেখে ভয় পেয়ে গিয়েছিল বাচ্চা দুটো, তাই তখন ওভাবে দৌড় দিল। বিচ্ছু বাচ্চু, আরে মাছি, তোদের কি সাহস রে? সবে একটু ঘুম এসেছে কি আসেনি, অমনি হাড়ি পাড়াতে লেগেছিস? দাঁড়া মজা দেখাচ্ছি, দেখি কতগুলো মাছি মারলাম। এক দুই তিন সাত, বাবা এক গায়ে সাতটা। কি হে কানাই, চললে কোথায়? শোনো, এখন থেকে আমাকে আর কানাই বলে ডাকবে না, জানো আমি এক ঘায়ে সাতটা মেরেছি। এক ঘায়ে সাতটা? তা কি মারলে শুনি। অত নিকেশে তোমার কি দরকার বাপু, মেরেছি ব্যাস। তা তোমাকে তাহলে এখন থেকে কি বলে ডাকবো? সাত মার পালোয়ান, মনে থাকবে? থাকবে থাকবে। তা চললে কোথায়? আমি যাচ্ছি রাজার কাছে পালোয়ানের চাকরি নিতে। আরে ধুর, এভাবে গেলে হবে নাকি? তাহলে কিভাবে যাব? শোনো শোনো, প্রথমে গঞ্জে যাও, সেখানে দোকান থেকে কাপড় কিনে পাগড়ি বাঁধো, হাতে লাঠি নাও, ঢাল নাও, তবে না পালোয়ান বলে বোধ হবে, লোকে ভয়ও পাবে। হ্যাঁ, তোমার এমন অদ্ভুত পোশাক কেন হে? কি নাম তোমার? মহারাজ, আমার নাম সাতমার পালোয়ান। তা তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমি এক ঘায়ে সাতটা মারতে পারি। কি খবর প্রহরী? মহারাজ, একটি বাঘ কোথা থেকে এসে আমাদের রাজ্যে ঢুকেছে, মানুষ গরু ছাগল কিছুই মারতে সে বাকি রাখছে না।
প্রজারা সবাই সে কথাই আপনাকে জানাতে এসেছে। মহারাজ আমাকে দেখেছেন? শোনো সাতমার, আমাদের রাজ্যে একটা বাঘ যে বড্ড অত্যাচার করছে, আমি ঠিক করেছি তুমি ওই বাঘটা মারতে যাবে। যথাযথ মহারাজ। এই রাতের বেলায় কোথায় চললে সাতমার? বাঘ মারতে গো, মহারাজ যে আমাকেই ভার দিয়েছেন। কিন্তু রাতের বেলায় বাঘ মারতে বিপদ আছে। ওসব বিপদে আমি ভয় পাই না। ভুলে যেও না, আমার নাম সাতমার পালোয়ান, আমি এক ঘায়ে সাতটাকে মারি। আরে আমায় টেনে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই, ওর সাথে লড়তে গিয়ে মরবো না কি? যাই যাই, ওর সাথে যাই। সবই তো বুঝলাম, কিন্তু বাঘটাকে তুমি মারলে না কেন? আমি হলাম সাতমার পালোয়ান, আমি এক ঘায়ে সাতটাকে মারি। এ তো শুধু একটা। আমাদের রাজ্যের খুব বিপদ, অন্য দেশের এক রাজা অনেক সৈন্য নিয়ে আমাদের দেশ দখল করতে এসেছে। সাতমার, এবার যদি আমাদের বাঁচাতে পারো তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব দেব। ঠিক আছে মহারাজ, আমাকে একটা ভালো ঘোড়া দিন, তারপর দেখছি। আমি এক মারাত্মক খবর নিয়ে এলাম। কি খবর, কি খবর? এই দেশে এক পালোয়ান আছে, ওর নাম সাতমার পালোয়ান, ও নাকি এক ঘায়ে সাতটাকে মারতে পারে। কি বলছিস? ওই দেখ, ওই দেখ, মনে হয় সাতমার পালোয়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই হবে, ওই তো বিশাল পাগড়ি। পালাও 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 পালাও। মাটুলদা ছাড়ো এখন সেসব কথা, আমি এখন যে সমস্যায় পড়েছি সেটাই বলছি। তুমি তো জানোই মাটুলদা, ময়নাগুড়ি তার সোনার খনির জন্যই মূলত বিখ্যাত। তা এতদিন সব ভালোই কাটছিল, কিন্তু সাত দিন আগে পারস্য থেকে এক সুলতান তার সৈন্য নিয়ে ময়নাগুড়ি লুট করতে এসেছে। পারস্য থেকে এসেছে মানে জাহাজে চেপে এসেছে, তাই তো? ঠিক তাই, এবং রাজ্যের দক্ষিণ প্রান্তে তাঁবু ফেলেছে। এর মধ্যে এক দূত পাঠিয়ে এও জানিয়েছে, এতদ দ্বারা ময়নাগুড়ির রাজা চন্দ্রভানুকে জানানো হইতেছে যে ময়নাগুড়ির সোনার খনির সকল সোনা সুলতান জালাল উদ্দিন হাবিবির কাছে আগামী তিন দিনের মধ্যে পৌঁছাইয়া না দিলে সুলতান তার জিন সৈন্য লইয়া ময়নাগুড়ির রাজপ্রাসাদ আক্রমণ করিবে। এ তো ভারী চিন্তার বিষয় মন্ত্রী, জিন সৈন্য আবার কি? মহারাজ, শুনেছি সুলতানের কাছে আলাদিনের জিন ও তার দলবল পোষ মানানো আছে। সাতমার, এখন ওই জিনরাই যুদ্ধ করে। সাতমার, তুমি আমাদের একমাত্র ভরসা, লোভী সুলতানকে তুমি পারো জব্দ করতে, ওই জিনের সাথে লড়তে পারবে তো? পারবে তো সাতমার? রাজ্যের সম্মান এখন তোমার হাতে। জিন, জিন সৈন্য, আমায় নিয়ে চলো ময়নাগুড়ি, ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছি সুলতানের ওই জিন সৈন্যদের, তারপর সুলতানকে তুলে এক পাক ঘোড়ালেই। না গো মাটুলদা, অতটা সহজ বোধহয় নয়। পরদিনই গুপ্তচর খবর নিয়ে আসে যে সুলতানের কাছে সৈন্য ছাড়াও রয়েছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপটা, তাই সে নাকি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিন? প্রদীপের মধ্যে জিন আছে? হ্যাঁ, সুলতানের কাছে সেই প্রদীপটাই আছে, আর প্রদীপ যখন আছে জিন তো থাকবেই। এবার বলো মাটুলদা, বিষয়টা কি আদৌ সহজ? আমি তো এখনো ভয়ে ঘামছি। ভয়ের কিছু নেই সাতমার, কিছুদিন আগেই এক জিনকে আমি লড়াই করে হারিয়েছি, এ জিনও আগেরটারই কোনো এক বংশধর হবে। হ্যাঁ মাটুলদার কাছে এটা তো বাহাদুর খেলা। মাটুলদার থেকে শক্তিশালী এ পৃথিবীতে কেউ নেই, আপনি কোনো চিন্তা করবেন না পালোয়ানদা। তবে জিনকে নিয়ে কোনো চিন্তা নেই বলছো? বললাম তো না, আমি জানতাম তুমি পারবে। ওহ, এতক্ষণে মনে একটু শান্তি পেলাম। তুমি আপাতত একটু জিরিয়ে নাও, দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দেওয়া যাবে খন ময়নাগুড়ি। তুমি যা বলবে, দেখো আমার সম্মান কিন্তু আবারও তোমারই হাতে মাটুলদা, এ যাত্রা উদ্ধার করো আমায়। বললাম তো বাটুল থাকতে তোমার কোনো চিন্তা নেই সাতমার। আচ্ছা আমরা কি ঘোড়ায় যাব? হ্যাঁ মাটুলদা।
ইলাহি ব্লেস। মহারাজ চন্দ্রভানু কোনো যুদ্ধ চান না, তিনি শান্তিপ্রিয় মানুষ। জানতাম জানতাম এমনটাই হবে। শুনেছিলাম এ রাজ্যের রাজা খুব দুর্বল, কিন্তু এও শুনেছিলাম কোন এক সাতমার পালোয়ান থাকে এ রাজ্যে, সে নাকি খুব শক্তিশালী। সেও কি ভয় পেয়ে পালালো নাকি? তা রাজা সোনা কবে পাঠাবেন কিছু জানিয়েছেন? রাজা কোনো সোনা পাঠাবেন না, আপনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, সাতমার পালোয়ানের শক্তির কথা ঠিকই শুনেছেন, তাই তার হাতে মরতে না হলে পালান, রাজা চন্দ্রভানু এই বার্তাই পাঠিয়েছেন। কোথাকার কোন পালোয়ানের ভয়ে নাকি আমি পালাবো? ইলাহি ব্লেস, ওরে মূর্খের দল, তোরা কি জানিস তোরা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে দাঁড়িয়ে আছিস? রে, তোদের ওই পালোয়ানের যা শক্তি আছে তা আমার প্রদীপের চিনগুলোর তুলনায় নস্যি। জিনগুলো? কতগুলো জিন আছে আপনার কাছে? রে, শুনেই তো দেখছি মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আহারে, কোথায় প্রদীপ? মুখের কথা আমি বিশ্বাস করি না। ইলাহি ইবলিস, বিশ্বাস করিস না? আয় আয় আমার সঙ্গে। ইলাহি ইবলিস, বিশ্বাস হলো? ওই প্রদীপের মধ্যে জিনটা রয়েছে? জিনটা? এই প্রদীপের মধ্যে অসংখ্য জিন রয়েছে। যতবার প্রদীপটা ঘষা হবে ততবার ততবার একটা করে জিন বেরোবে। এটাও কি গায়ের জোরে চুরি করা? আলাদিনের এক বংশধরের কাছ থেকে প্রচুর মোহর দিয়ে কিনে নিয়েছিলাম এই প্রদীপটা। তারপর সুরাব মন্ত্র বলে একের পর এক জিনকে এর মধ্যে বশ করে, তার জন্য যদিও সে আরো অতিরিক্ত অর্থ পেয়েছে। সাংঘাতিক। তাই তো বলছি, তোদের রাজা রাজার পালোয়ানকে গিয়ে জানা আমার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই, তার চেয়ে আমার শর্ত মেনে নিলে আমি রাজাকে বিনিময় ইনাম দিতেও রাজি। তোদের হাতে একদিন সময় আছে। ইলাহি ইবলিস, আমি বিশ্বাস করি না যে এই প্রদীপটা থেকে জিন বেরোতে পারে। তাই বুঝি? হ্যাঁ সন্তরা, জিন শুধু বেরোবেই না, যতবার ঘষব ততগুলো জিন বের হবে। তাই বুঝি কেন মিছিমিছি আমাদের ভয় দেখাচ্ছেন সুলতান? দেখ দেখ তবে, ইলাহি ইবলিস। বুঝলাম সুলতান, সত্যি আপনি শক্তিশালী। ইলাহি ইবলিস। কি বুঝলে বাটুলদা? বলেছিলাম না ব্যাপারটা অত সহজ নয়। আচ্ছা, তুমি তো একটা জিনের সঙ্গে লড়াই করেছিলে, এখন সুলতানের প্রদীপ থেকে যদি অনেকগুলো জিন বেরোয় তবে তাদের সবাইকে হারাতে পারবে তুমি? সেটাই তো ভাবছি, একটা কি বড় জোর দুটো হলে তাও না হয় হতো, কিন্তু সুলতানের কথা যদি সত্যি হয়
তবে তো সেটা বেশ চিন্তার বিষয়। বলো দুশ্চিন্তার, আর সুলতানের হাঁক ডাকো কি ভয়ানক দেখলে? ও মাটুলদা, কিছু তো বলো। আর যে মোটে একদিন বাকি, কালকের মধ্যে কিছু একটা না হলে পরশু যুদ্ধ বাঁধবে, আর যুদ্ধ বাঁধলে তো সুলতানের প্রদীপটা ভালো করে লক্ষ্য করেছো সাতমার? সে আর বলতে, ওরকম একটা ঐতিহাসিক প্রদীপ না লক্ষ্য করে থাকা যায়? ওই একই রকমের একটা প্রদীপ বানিয়ে আনতে পারো কাল বিকেলে। হ্যাঁ তা পারি, আমার বউকে বললেই হয়ে যাবে। তুমি তো জানো ও এসব কাজে খুবই পটু, কিন্তু আর একটা প্রদীপে হবেটা কি? আমাদের প্রদীপ ঘষে তো আর জিন বেরোবে না। ওটাই তো মজা, সুলতানের শক্তি লুকিয়ে ওই প্রদীপে, তাই প্রদীপটা যদি বদল করে দেওয়া যায় তাহলে কেল্লা ফতে। এই তো বুদ্ধি খুলেছে দেখছি, আর একই রকম প্রদীপ দেখে সুলতানের সন্দেহও হবে না। আর যুদ্ধ করতে এসে শয়তানটা নিজের জালে নিজেই ফাঁসবে। দারুণ দারুণ ভেবেছো মাটুলদা। ওসব বাদ দাও, আগে প্রদীপটা চটজলদি হুবহু বানিয়ে ফেলার ব্যবস্থা করো, তারপর কাল রাতে আসল কাজ। ওসব ছাড়ো, এদিকে এসো। দাও দাও এবার তোমার প্রদীপটা। একরকমই দেখতে হয়েছে, তাই না মাটুলদা? একদম ঠিক আছে, নাও আসলটা ধরো। দাও, সাবধানে। এলাহি ব্লেশ, মূর্খের দল, আমার প্রস্তাব অমান্য করে এক চরম ভুল করলি তোরা। আমি সাতমার পালোয়ান, এক গায়ে সাতটাকে মারবো। এই রোগা পাতলা অদ্ভুত পাগড়িওয়ালাটা পালোয়ান। ওরে, তোর জন্য তো আমার প্রদীপের একটা জিনই যথেষ্ট, সাতটা জিনকে ঘুম থেকে অকারণ তোলার কোনো অর্থ নেই। তোর প্রদীপের সবকটা জিনের জন্য আমার এই পাগড়িটাই যথেষ্ট, আমার তো কোনো প্রয়োজনই নেই। কি, যত বড় মুখ নয় তত বড় কথা, এত সাহস তোর? শোন রে লোভী সুলতান, তোর প্রদীপটাকে মাটিতে রাখ, আমার পাগড়ি তো জিনগুলোকে প্রদীপের ভেতরে থাকা অবস্থাতেই জব্দ করে দেবে। ওদের আর কষ্ট করে ঘুম থেকে তুলে বাইরে আনতে হবে না। ভয় পেয়ে গেছে তোর পোষা জিনেরা, এবার ঘষে দেখ কটা বেরোয়।
আমি জালালউদ্দিন হুকুম করছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ইলাহি ইবলিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ইলাহি ইবলিস। আমায় ছেড়ে কোথায় পালাচ্ছিস মূর্খের দল? বাঁচাও, বাঁচাও, ওরে মূর্খের দল, আমায় ছেড়ে যাস না, আমি তোদের সুলতান, বাঁচাও। নামিক, জাহাজ ছাড়ো, জাহাজ ছাড়ো, জলদি 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 ছাড়ো, সাতমার পালোয়ান এদিকেই আসছে, জলদি ছাড়ো। হুজুর, জাহাজ তো ছেড়ে দিয়েছি, ইঞ্জিনও চলছে, কিন্তু জাহাজ এগোচ্ছে না কেন বুঝতে পারছি না। সব কটা মূর্খ, একে একে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি কেন? কি হলো, কি হলো, সুনামি এলো নাকি, কি হলো? আরে হচ্ছে ডাকি, বাঁচাও, বাঁচাও, আমাকে মাফ করে দাও, আর আর কখনো, আর কখনো অন্যের জিনিসে লোভ করবো না, আর কখনো অন্যের জিনিসে লোভ করবো না, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। লোভে পাপ আর পাপে মৃত্যু।